নমস্কার সকল দর্শক বন্ধুদের, অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমাদের সেই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা, এবং শুভ অশুভ সবকিছুকেই আমরা তুলে আমাদের তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। কিভাবে আপনার জীবনটা শুভত্ব সর্বক্ষণ ঘিরে থাকবে এবং কিভাবে আপনি ভালো থাকবেন, আপনার জীবনের যা যা চাহিদা, যা যা মনস্কামনা কিভাবে আপনি পূরণ করবেন, সবকিছু মনে এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা পাচ্ছেন। অবশ্যই খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠানটি দেখছেন এবং ভীষণভাবে অনুধাবন করছেন, অনুভব করছেন। তার কারণ একটাই যে এই যে আমরা যে একটা খুব ভালো সময়ের মধ্যে এগোচ্ছি, একটা ভালো তিথি, শুভ সময়, শুভ তিথি, শুভ ক্ষণ এবং সবকিছুর মধ্য দিয়ে কিন্তু এক এক করে আমরা এগোচ্ছি। ফাল্গুন মাস সত্যি তাই, যেই মাসেই কিন্তু মহাশিবরাত্রি, যেটা হলো মানে শ্রেষ্ঠ যাকে বলা হয়, যেটা হলো আমাদের জীবনের মনস্কামনা পূরণ নির্মাণের শ্রেষ্ঠ সময় তিথি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো অবশ্যই। তখন স্যারকে যখন আমরা সঙ্গে পেয়েছি, আপনাদের সেই বহু পরিচিত প্রিয় মানুষ, যিনি কাজের মানুষ এবং যিনি কিন্তু মানুষকে এরকম অনেক অজানা অজানা তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং আপনারা শুনে খুব আপনারা সন্তুষ্ট, যেটাকে বলে সন্তুষ্টির একটা বাতাবরণ থাকে, সেই জায়গাটাকে আপনারা তৈরি করছেন যে এই মানুষটির কাছে আমরা অনেক কিছু পাবো, সেই আশায় আপনারা বসে থাকেন। আজকেও তিনি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের সেই বহু পরিচিত মানুষ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং অবশ্যই কেপি অ্যাস্ট্রোলজার। তার কারণ কৃষ্ণমূর্তি পদ্ধতি দিয়েও তিনি যেমন মানুষকে মানুষের বিচার করেন এবং তার সঙ্গে জ্যোতিষ অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল এবং কৃষ্ণমূর্তি দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে সঠিক বিচার করে যাচ্ছেন, পিন পয়েন্ট যা প্রেডিকশন, একদম সঠিক বিচার এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষ মানুষের জীবনটাকে সুন্দর করে তুলছে, আপনারা তুলছেন, সেটা অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধিকে সর্বক্ষণ ঘিরে রয়েছে আপনাদের। তার কথা শুনে, তার আলোচনা, তার বিশ্লেষণ সবকিছুকে নিয়ে আপনারা ভালো আছেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা আজকে আলোচনা রাখছি মহাশিবরাত্রি যোগ, এই যোগটিকে কিভাবে কাজে লাগিয়ে আপনারা ভালো থাকবেন, পালন করলে কিভাবে নিষ্ঠা সহকারে উপাচার এবং নিয়ম নীতি রীতি। তার কারণ আমরা জানি শিব, যিনি শিব, যিনি মহেশ্বর, যিনি দেবাদিদেব, যিনি ত্রিকাল, যিনি সৃষ্টি, যিনি ধ্বংস, সবকিছু যিনি মূল, সেই মানুষটি সম্বন্ধে, সেই দেবতাটির সম্বন্ধে আমরা আজকে জানবো। মানব মানে মানুষ হয়ে তো মানুষের কাছে তিনি পৌঁছান ঈশ্বর হয়ে, আমরা সেই বিষয়ে অবশ্যই আমরা জানবো। স্যারকে আমরা স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। আজকের আমার ইন্ট্রোটা একটু বেশি হলো এই কারণে, তার কারণ দেবাদিদেব মহাদেব মহেশ্বর, যিনি অল্পতেই তুষ্ট, আপনি সেটাই বলেন যে যিনি অল্পতে একটা বেলপাতা বা একটা কিছু মিষ্টি বঙ্গাগর দিলেই সে তাতেই প্রসন্ন, সেই আমাদের মঙ্গল করেন, কল্যাণ করেন, আমরা সে বিষয়ে জানবো। তার সঙ্গে আজকে আমরা রাখছি আরেকটি জিজ্ঞাসা, এটাও মানুষের মধ্যে ভীষণ কৌতূহল, শিবলিঙ্গ তার ভূমিকা, তার মাহাত্ম, সে বিষয়ে আমরা আজকে জানবো। মেন হচ্ছে আমরা জ্যোতিষে যাই, আপনারা জ্যোতিষ দেখান, তারা কিন্তু বিভিন্ন সমস্যা নিয়েই তো দেখান, যে কোনো প্রবলেম সহজে সলভ হচ্ছে না, যেগুলো নিজে থেকে আপনারা সলভ করতে পারছেন না, তখনই তো আপনারা আসেন জ্যোতিষীদের কাছে এবং পরামর্শ নেন যাতে করে কিভাবে তাড়াতাড়ি সেই সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারেন, কিভাবে আপনার সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে জীবনে চলার পথটা আরো সুন্দর হয়, সুগম হয়। তাই জন্যই আপনারা কিন্তু আসেন বা জ্যোতিষের অনুষ্ঠান আপনারা দেখেন। এই জ্যোতিষের বিচারের ধারা আমি মূলত যেটা করি, প্রথমত আপনার যদি জন্ম তারিখ সময় জানা থাকে তাহলে কিন্তু জন্ম ছকটা প্রস্তুত করা হয়, সেটা কিন্তু সনাতন পদ্ধতিতে যেমন তৈরি করা হয়, পাশাপাশি কৃষ্ণমূর্তি পদ্ধতিতেও জন্ম ছক তৈরি করে দুটো ছককে পেন পয়েন্ট প্রেডিকশন বা অ্যানালাইসিস, যাই বলুন, পেন পয়েন্ট অ্যানালাইসিস করে আপনাকে প্রেডিকশন দেওয়া হয় যে কি আপনার জীবনে ঘটতে চলেছে, অতীতে কি হয়েছিল, সে যে আভাসগুলো এগুলো কিন্তু একদম নিখুঁত এবং সঠিকভাবে দিয়ে থাকি। এছাড়া
যাদের ধরুন জন্ম তারিখ সময় জানা নেই তাদের জন্য কি, তাদের জন্য কিন্তু হস্তরেখা, এবং যাদের জন্ম তারিখ সময় জানা আছে তাদের সনাতন পদ্ধতি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে হরোস্কোপ দেখার পাশাপাশি হাতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাতের রেখাগুলো কিন্তু আমরা জন্মছকের সঙ্গে মিলিয়ে নিই, যাতে করে আপনার যে প্রেডিকশন করব বা যে আপনি যে সমস্যা নিয়ে এসেছেন তা যেন একদম নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান আপনি পান, সেখান থেকে যেন আপনি বেনিফিট পেতে পারেন, এই উদ্দেশ্যে আমার কাজ করা এবং এই উদ্দেশ্যে চলা। সুতরাং এখানে দিদি যেটা বলছিলেন, আমরা মহাশিবরাত্রি ফাল্গুন মাস, এই মাসটা আমাদের একাদশতম মাস, রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিতে বর্তমানে রবিগ্রহের অবস্থান, এই কুম্ভ রাশিতে রবিগ্রহের অবস্থান, একাদশ থেকে আমরা জ্যোতিষীরা কি করি, প্রাপ্তিযোগ বিচার করি, সাকসেস আসবে কিভাবে, লাভের জায়গা, যে কোনো মানুষ যে কোনো সমস্যায় আছে তার একাদশ ভাব কতটা স্ট্রং, সেই যে বিচার বিশ্লেষণ গুলো সেগুলো কিন্তু আমরা করে থাকি একাদশ ভাব থেকে। আর একাদশতম মাস হচ্ছে এই ফাল্গুন মাস, এই ফাল্গুন মাস এবং একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই রাশিতে যে তিথি আসছে আপনার মহাশিবরাত্রি তিথি, এটা কিন্তু খুব জাগ্রত তিথি, যারা পুরনো মানুষজন রয়েছেন তারা তো অবশ্যই শিবরাত্রির মাহাত্ম্য আপনারা জানেন। এখানে যে একটা ব্যাধের খুব সুন্দর একটা পৌরাণিক কাহিনী রয়েছে, একটা ব্যাধ সারা দিন পশু শিকার করে বেড়াচ্ছিল, কখনোই কোনো সেদিনকে কোনো শিকার পায়নি, সারা দিন প্রচন্ড ক্লান্ত, সেই ব্যক্তি সূর্যাস্ত হয়ে যায় এবং এই শিবরাত্রির অন্ধকার জন্মেন ঘোর কৃষ্ণবর্ণ, ঘোর কালো, এই অন্ধকারে সে জঙ্গলের মধ্যে আর পথ খুঁজে পাচ্ছে না, কি করবে, সেই অন্ধকারে সে কোনোক্রমে একটি গাছের উপর উঠে বসে এবং একটি গামছা বা ওই জাতীয় যা কিছু থাকে তো ওদের কাছে দড়ি বা গামছা দিয়ে নিজেকে ওই গাছের ডালের সঙ্গে বেঁধে রাখে যাতে পড়ে না যায়। এদিকে বৃষ্টি হয়েছে এবং হিংস্র জন্তুর গর্জন, বাঘ সিংহ এদের যে গর্জন, এতে ভয়ে সে থরথর করে কাঁপতে থাকে এবং মাঝে মাঝেই গর্জন হচ্ছে, মাঝে মাঝেই থরথর করে কাঁপছে, সারাদিন না খাওয়া, ক্লান্তি রয়েছে, তার মধ্যে অনবরত কান্না করছে, বৃষ্টি হয়েছে, চোখের জল, বৃষ্টির জল, এবং এই যে জল ওইটা টপ টপ করে গড়িয়ে পড়ছে। পরের দিন যখন সকাল হলো, সে যখন বাড়ি ফিরে গেল, তারপরে তার যখন প্রাণ বিসর্জনে আয়ু শেষ হলো, প্রাণ বিসর্জনের সময় যখন হলো, তখন যমদূতের পাশাপাশি শিবদূতেরাও হাজির। শিবদূতেরা বলছে এ আমাদের সঙ্গে শিবলোকে যাবে, যমদূতেরা বলছে না এ মহাপাপী, সারা জীবন পশু হত্যা করে বেরিয়েছে, এ তো যমলোকে যাওয়ারই যোগ্য। তখন শিবদূতেরা বলছে যে ও কিন্তু একবার নিজের অজান্তেই শিবরাত্রির ব্রত করেছে, সেই দিনটা ছিল চতুর্দশী তিথি, সে যে গাছটার উপরে উঠে বসে নিজেকে বেঁধে রেখেছিল রাত্রিবেলা যাতে পড়ে না যায়, গাছের ডালের সাথে বেঁধে রেখেছিল, সেই যে গাছটা ছিল বেলগাছ, এবং এই হিংস্র জন্তুর গর্জনই মাঝে মাঝে কেঁপে উঠছে, কান্না করছে, ক্ষুধায় ক্লান্তিতে কাতর কান্না করছে, চোখের জল, বৃষ্টি হয়েছিল তার আগে, সেই জল, ওই ভগবান ওই গাছের গোড়ায় একটা ভগবান শিবের লিঙ্গ ছিল, শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গে বেলপাতা পড়ছে, ওই জল পড়ছে, ওতেই ওর কিন্তু মুক্তি হয়ে গেল, ওতেই কিন্তু শিবলোক প্রাপ্তি হয়ে গেল, ওই শিবরাত্রি ব্রত পালন করা হলো। তো দেবাদিদেব মহাদেব কিন্তু ওই একটু বেলপাতা, একটু গঙ্গা জল, একটু আকন্দ ফুলেই তুষ্ট, প্রচুর কিছু আড়ম্বর ওনার জন্য লাগে না। হ্যাঁ, এই জন্য আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে খুব সুন্দরভাবে, শিবলিঙ্গে কিন্তু সর্বশক্তির প্রতীক, সর্বদেব দেবী এই কিন্তু শিবলিঙ্গে পূজিত হন, শিবলিঙ্গ সর্বশক্তির আধার, দেবী পার্বতী, দেবী
পার্বতী, মহেশ্বর, ভগবান বিষ্ণু, ব্রহ্মা, সমস্ত দেবদেবী শ্রীযুক্ত হয়ে ওই শিবলিঙ্গে অবস্থান করেন। এই শিবলিঙ্গ মাহাত্ম্য অপরিসীম, নিষ্ঠা ভরে যে পুজো করতে পারবে, এই যে গ্রহ বাধা, এই বাধাগুলো কিন্তু ভগবান শিবের কৃপায় আসন্ন যে শিব চতুর্দশী তিথিতে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই গ্রহ বাধা থেকে মুক্ত পাবেন। যাদের ধরুন বিয়ে কিছুতেই হচ্ছে না, বিবাহ ক্ষেত্র খুবই ভীষণভাবে বাধা সমস্যায় রয়েছেন, যাদের ধরুন চাকরি বাকরি ভালো হচ্ছে না, আর্থিক স্থিতি ভালো নেই, স্বামী স্ত্রী সংসারে মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন নিজের অজান্তেই, কোনোভাবে সংসার ঠিক নেই, ভগবান শিবের পুজো জানবেন অপরিসীম গুরুত্ব রাখে, কোনোভাবে রোগ বিসুখ সারছে না, এই তিথিকে আশ্রয় করুন, ভগবান শিবকে মন্ত্রাণ ঢেলে পুজো করুন, একদম এই সমস্যাগুলো সংকটগুলো কিন্তু কাটতে বাধ্য। এতে তো বললামই প্রচুর উপাচারের ব্যাপার নেই, আপনার ঘরে যে শিবলিঙ্গ রয়েছে তাতেই আপনি সেই বাবা ভোলেনাথের আরাধনা করুন, বা বাড়ির নিয়ারেস্ট কোনো যদি মন্দির থাকে সেখানে গিয়ে, শিবরাত্রির দিন তো বহু জায়গায় পুজো হয়, পুজো দিন, বৈদিক মন্ত্রগুলো যেগুলো ব্রাহ্মণেরা উচ্চারণ করবেন করাবেন সেগুলো আপনারা উচ্চারণ করুন, মনস্কামনা জানান, অবশ্যই কিন্তু এই গ্রহ দোষ বা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকতে পারবেন। এই শিবরাত্রি তিথি এগুলো, এটা আবার বছরে একবারই আসে, এই তিথিকে বৃথা যেতে দিলে কিন্তু হবে না, যারাই সমস্যায় আছেন তাদের জন্যই বলবো এই শিবরাত্রি তিথি ভীষণ ভাবে পালন করতে, ভালো হবে সেক্ষেত্রে। আর এবারে আসি, ভগবান শিব পূজিত হন কিন্তু লিঙ্গ আকারে, শিবলিঙ্গ প্রত্যেকের ঘরে কম বেশি রয়েছে, পাথরের শিবলিঙ্গ প্রত্যেকের ঘরে আছে, দেখবেন শিবলিঙ্গ কিন্তু কালো পাথরের হওয়া সব থেকে ভালো, প্রত্যেকের ঘরে কম বেশি থাকে, সাদা শিব কিন্তু রাখতে নেই, সাদা শিব কিন্তু আধ্যাত্মিকতার প্রতীক, আধ্যাত্ম জীবনে যারা মোক্ষ লাভ করতে চাইছে তাদের জন্য সাদা শিব, সাদা শিব কিন্তু সাধারণ গৃহস্থ মানুষের জন্য নয়, সেটা কিন্তু আপনারা ঘরে সাদা শিবলিঙ্গ যদি থেকে থাকে তাহলে কিন্তু কোনো মন্দিরে দিয়ে দিন, এবং অবশ্যই কালো পাথরের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ নিয়ে আসুন, এবং এই সেই শিবলিঙ্গের উপরে ভগবান শিবের আরাধনা করুন, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এছাড়াও যে শিবলিঙ্গ নিয়ে আরো অনেক ধরনের শিবলিঙ্গ হয়, যেমন স্ফটিক শিবলিঙ্গ, স্ফটিক শিবলিঙ্গ কিন্তু জলতত্ত্বের প্রতীক, এই শিবলিঙ্গে শ্রী বৃদ্ধি পায়, বুদ্ধি বিকাশ ঘটে, সুন্দরভাবে আর্থিক ক্ষেত্র মজবুত হয়, এই শিবলিঙ্গর পুজো পাঠ কিন্তু অত্যন্ত পবিত্রতা এনে দেয়, ঘরে পজিটিভ এনার্জি সঞ্চার করে, এটাও কিন্তু খুব ভালো। এছাড়া পদ্মরাগ শিবলিঙ্গ, পদ্মরাগ শিবলিঙ্গ কি, এই যে শিবলিঙ্গটা এটাকে বলা হয় যে ব্রহ্মাজি কণ্ঠে ধারণ করে ভগবান শিবের আরাধনা করেন, এতটাই পাওয়ারফুল এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ কি হয়, যে কোনো শারীরিক রোগ ব্যাধি সমস্যা সেগুলো থেকেও কিন্তু মুক্ত হতে ভীষণভাবে সাহায্য করে। পারদের শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ কিন্তু অত্যন্ত শুভ একটা শিবলিঙ্গ, এই পারদের শিবলিঙ্গ জানবেন বাড়িতে বাস্তু দোষও কিন্তু নাশ করে, আপনার বাস্তুতে যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পারদের শিবলিঙ্গর ভূমিকা অপরিসীম, খুব দারুণ কাজ দেয় পারদের শিবলিঙ্গ। এই পারদের শিবলিঙ্গ কিন্তু অষ্টসিদ্ধি, অষ্টলক্ষ্মী, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এগুলোর কিন্তু প্রতীক, এবং সর্বগ্রহ দোষ, এই যে নবগ্রহের যে দোষ, গ্রহ দোষে যে মানুষ কষ্ট পায়, দুঃখ, দারিদ্র, হতাশা, এই যে যে শনির যে কোনো প্রবলেম সমস্যা, শনিঘটিত যে কোনো সমস্যা, পারদের শিবলিঙ্গের উপরে যদি নিয়মিত পুজো করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হয়। শিবরাত্রির দিনে যদি পারদের শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করে পুজো করেন খুব ভালো, ভীষণ ভালো উপকার পাবেন, এবং এটা নয় কি ওই একদিনই পুজো করলেন, শিবলিঙ্গ বাড়িতে রাখলে কিন্তু তাকে নিয়মিত জলধারা দিয়ে অভিষেক করতে হয়, পুজো দিতে হয়,
দিনের মধ্যে 5টি মিনিট কিন্তু ভগবান শিবকে পুজো দেওয়ার উদ্দেশ্যে অন্তত আপনাকে ব্যয় করতে হবে, এবং তাহলেই কিন্তু দেখুন ভগবান ছাড়া দুঃখ কষ্ট দূর করার কিন্তু দ্বিতীয় কোনো মাধ্যম নেই, পথ নেই। ন চ দৈবাৎ পরম বলম, শাস্ত্রে কথা রয়েছে দৈব বলের উপরে কোনো বল নেই। আপনার যে কোনো দুঃখ দুর্দশা যতন্যা এটা কিন্তু লাঘব যদি কেউ করতে পারে তাহলে কিন্তু সেটা ভগবানের আশীর্বাদেই সম্ভব। আর আমরা জ্যোতিষীরা কি করি, আপনার জন্য যেটা ভালো, আপনার রাশিচক্রে যেটা সব থেকে বেস্ট, যেই যেই জায়গাগুলো সমস্যা সেগুলোর উপযুক্ত প্রতিকার দিয়ে আপনাদেরকে এই সমস্যাগুলো থেকে বার করে আনার, একদম সুন্দরভাবে যাতে আপনি বেরিয়ে এসে সুন্দর জীবনযাপন করতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের কাজ করা, এবং তাতে কিন্তু বহু মানুষ উপকার পান। কারণ আপনারা তো সঠিক ভাবে জানবেন না, না অনেকে জানেন না, আবার বেশিরভাগই তো জানেন না কর্মব্যস্ত দিনে যে আপনার জন্য কোন দেবতা ভালো, বা কোন দেবতাকে কিভাবে পুজো করলে ভালো, বা কোন গ্রহ রত্নটা আপনার জন্য লাকি স্টোন, কোনটা আপনাকে জীবনে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে, কোন যন্ত্রটা আপনার গৃহে স্থাপন করলে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, এগুলো তো সাধারণভাবে আপনারা জানতে পারবেন না। এগুলোর জন্য অবশ্যই হরোস্কোপ দেখাতে হবে, হস্তরেখা বিচার করাতে হবে, করিয়ে কিন্তু আপনাকে সেইভাবে এগোতে হবে। প্রতিকার প্রতিবিধান করে এগোলে জীবনে ভালো উন্নতি আসবে, বাধাগুলো কাটবে। সময় চলে গেলে আপনি সময় পাবেন না, সময়টার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমি এটা বারবার বলে থাকি, সময়ের মূল্য অমূল্য, টাকা দিয়ে সময় মূল্য নির্ধারণ করা কিন্তু যায় না। সুতরাং সময় থাকতে থাকতে যদি আমরা এই প্রতিকার প্রতিবিধানগুলো করি, শাস্ত্র মেনে চলি, ভগবানের আরাধনা করি, তাহলে কিন্তু সমস্যা কাটতে বাধ্য। এবং পারদের শিবলিঙ্গ নিয়ে যেটা বলছিলাম, পারদের শিবলিঙ্গ এমন একটা শিবলিঙ্গ যেটার উপরে কিন্তু বহু মনস্কামনা জানিয়ে পুজো দেওয়া যায়, এবং বিভিন্ন দ্রব্য রয়েছে, সেই দ্রব্যগুলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ভাবে যদি ভগবান শিবকে রুদ্রাভিষেক করা যায় পারদেশ্বরকে, তাহলে কিন্তু দেখবেন শত্রুতা নাশ থেকে আরম্ভ করে সন্তান হচ্ছে না থেকে আরম্ভ করে যে কোনো সমস্যা আপনি নিয়ে আসুন না কেন, এই পারদের শিবলিঙ্গে যদি সুন্দরভাবে অভিমন্ত্রিত করে প্রতিষ্ঠা করে যদি পুজো পাঠ নিয়ম ভাবে করা যায় না, সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে। এক্ষেত্রে কিন্তু আন্তরিকতা ভক্তির একান্ত দরকার। আপনি যত ভালোভাবে ভক্তি ভরে করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু এই জিনিসগুলো থেকে উপকার পাবেন। এবং এই সামনে শিবরাত্রির যে আসছে, এই শিবরাত্রিটাকে কাজে লাগাতে হবে। এছাড়াও শিবরাত্রির পরের দিন যে অমাবস্যা, শিবরাত্রি যুক্ত অমাবস্যা তিথি, এটাও কিন্তু এই যে গ্রহদোষ খণ্ডন, যে কোনো গ্রহদোষের যে খণ্ডন কাটান করা, আপনার সে দারিদ্র দোষ থাক জন্ম ছকে, সে আপনার বীজ দোষ থাক, নাচ দোষ থাক, জড়ত্ব দোষ থাক, শ্রাপিত দোষ থাক, মাঙ্গলিক দোষ, যাই কোনো দোষ থাকুক না কেন, এই যে সামনে অমাবস্যা এটা কিন্তু খুব শুভ অমাবস্যা। এই অমাবস্যা এবং এই শিব চতুর্দশী তিথি এটাকে কাজে লাগাতে হবে। অবশ্যই আপনারা যারা কাটাবেন তারা অবশ্যই যোগাযোগ করলে পরে এই দোষগুলোকে খণ্ডন করিয়ে দেওয়া যাবে, এটা কিন্তু খুব ভালো উপকার সেক্ষেত্রে আপনারা পাবেন। সত্যি তাই স্যার, খুব সুন্দরভাবে আপনাদের বললেন যে কি কি করলে কি করলে ভালো বা খারাপ হয়, বা খারাপগুলোকে কিভাবে খণ্ডন করে কিভাবে আমরা আমাদের জীবনটাকে শুভময় করে তুলব সেটাই কিন্তু ব্যাখ্যা ব্যক্ত করলেন সুন্দরভাবে। আর আর এর থেকে আর কিছু বলার নেই। যদি আপনারা মনে করেন যে কিভাবে এই মানুষটির সান্নিধ্যে আসবেন সেটাও আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি। তখন বুকিং অন আছে সর্বক্ষণ, আপনারা ফোন করতে থাকুন, যেই যেই জায়গাগুলো আপনারা দেখ আপনাদের আমি জানাবো সেগুলো কিভাবে তার কাছে পৌঁছানো যায়, তার কাছে এসে আপনার সমস্যাগুলোকে জানার নিশ্চয় সমাধানের পথ পাবেন, সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন তখন এই শুভ তিথি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আরো আমরা আলোচনা রাখবো অবশ্যই। তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি তার নিজস্ব চেম্বারগুলো, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, যে প্রথম যে চেম্বারটি আপনাদের জানাচ্ছি নিজস্ব চেম্বার রাজপুর চৌহাটি মোড়। সেদিনকে এই দিনটা আপনারা কবে কখন পাচ্ছেন সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি, প্রতি রবিবার সকাল 10
2টা থেকে 3টার মধ্যে পাচ্ছেন এবং বুধবারও আপনারা পেয়ে যাচ্ছেন, বুধ এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়। লোকেশনটা আমি জানিয়ে দিচ্ছি একেবারে, যেটা হলো আমাদের কাজী নজরুল মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু বারুইপুরগামী যে বাস বা অটো আছে সেটাতে করে 15 মিনিট জাস্ট লাগবে আপনারা এই চেম্বারে পৌঁছাতে, সেটা আমি জানিয়ে দিলাম। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা হলো সুভাষগ্রাম, এটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিট তাহলে আপনারা এই চেম্বারে পৌঁছে যাচ্ছেন, সেটা হলো প্রতি বৃহস্পতি এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়াও জয়নগরে পেয়ে যাচ্ছেন, জয়নগর প্রতি মঙ্গলবার পাচ্ছেন স্টেশন, এই জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে এবং বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার। এবং দমদম যেটা শিথিল মোড় সেটাতেও আপনারা পাচ্ছেন শনিবার, প্রত্যেক শনিবার পাচ্ছেন সন্ধ্যে 6টা থেকে 9টা। এবং দুর্গাপুরে আপনারা পাচ্ছেন বৃহস্পতিবার এবং ব্রহ্মপুরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আর যেটা আপনারা রেড বক্সে যে নাম্বারটি দিয়েছেন এটা হলো বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার যেটাকে বলে, 9051200976। এই নাম্বারটি হলো বুকিং অন আছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। সামনে যে শুভ তিথিটিকে আপনারা কাজে লাগান, মহাশিবরাত্রি, সেই তিথিটিকে কাজে লেগে কিভাবে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি এবং নানান রোগমুক্ত সমস্যামুক্ত জীবন কিভাবে ফিরে পাবেন সবকিছু আপনাদের যেমন স্যার ব্যাখ্যা ব্যক্ত করে দিচ্ছেন সেটাকে আপনারা কাজে লাগিয়ে আপনাদের জীবনটাকে সুন্দর করে তুলুন। আবার আমরা একটু আলোচনায় ফিরবো স্যার। পার্বতী শিবলিঙ্গ যেটা বলছিলাম, প্রতিষ্ঠা বাড়িতে যদি আপনি পুজো দেন, শিবরাত্রিতে যদি প্রতিষ্ঠা করেন, তাহলে অভিজ্ঞ পুরোহিত দিয়ে যদি আপনি করেন, তাহলে তো তিনি বিভিন্ন মন্ত্র পাঠের মাধ্যমে, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অবশ্যই আপনার পুজোটি করে দেবেন। এবং যদি আপনারা নিজেরা প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এতে 4 পহরে পুজো করলে ভালো হবে, 4 পহরে পুজো, প্রতি পহরে পহরে পুজো করতে হয়। এবার শিবরাত্রি পড়েছে 8ই মার্চ, ত্রয়োদশী তিথি রয়েছে রাত্রি 8টা পর্যন্ত, রাত্রি 8টার পরে কিন্তু চতুর্দশী তিথি শুভ আরম্ভ হচ্ছে, রাত্রি 8টার পরে থেকে কিন্তু শিব চতুর্দশীর যে পুজো সেটা কিন্তু হবে। এবং এই পারদের শিবলিঙ্গ পুজো করতে গেলে আপনি অন্য কোনো মন্ত্র নাও জানা থাকলে ওম নমো পারদেশ্বরায় শিবায় নমো, ওম নমো পারদেশ্বর শিবায় নমো, এই মন্ত্র উচ্চারণ করেও আপনি পুজো করতে পারবেন। তা এছাড়াও কে ওম নম শিবায় শান্তায় কারুণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মনং তং গতি পরমেশ্বর, এই মন্ত্র বলে প্রণাম করবেন। এই শিবের যত আপনি পুজো করবেন, পারদেশ্বর কিন্তু আপনার বাস্তুর ক্ষেত্রেও কিন্তু ভীষণ কার্যকরী, বাস্তুর যে কোনো নেগেটিভিটি কাটাতে কিন্তু খুব কার্যকরী হয়। তবে মনে রাখতে হবে পারদের শিবলিঙ্গ যদি ঘরে স্থাপন করেন, পাশাপাশি অন্য কোনো শিবলিঙ্গ কিন্তু রাখা যায় না, দুটো শিবলিঙ্গ পাশাপাশি রেখে কিন্তু পুজো করা যায় না, এটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও যেই বাড়িতে শিবলিঙ্গ থাকে, সে পারদের শিবলিঙ্গ হোক বা যে কোনো শিবলিঙ্গই থাকুক, বানলিঙ্গ থাকুক, যে কোনো শিবলিঙ্গ আপনার বাড়িতে যদি থেকে থাকে, খেয়াল রাখবেন বাস্তুকে যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত শুভ ফল পাবেন, এই যে সমস্যাগুলো কিন্তু আস্তে 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 মুক্ত হতে থাকবে। এবং এই ভগবান শিবের আশীর্বাদে দেখবেন অসম্ভব সম্ভব হয়, ভগবান শিব এমন একজন দেবতা যার কাছে কিন্তু আপনি যদি মন দিয়ে প্রার্থনা করতে পারেন বহু অসম্ভব জিনিসও কিন্তু দেখবেন সম্ভব হবে, মনস্কামনা ভালোভাবে পূর্ণ হবে। এরপরে দেখা যায় যে অনেকের বাড়িতে না স্বর্ণ নির্মিত শিবলিঙ্গ থাকে, সোনা শিবলিঙ্গ, সোনা শিবলিঙ্গ কিন্তু আপনি পুজো করলে ভালো, যারা পারবেন যারা করেন তারা কিন্তু খুব উপকার পাবেন। স্বর্ণ নির্মিত শিবলিঙ্গ যেমন শ্রীবৃদ্ধি এনে দেয় তেমনি কিন্তু আধ্যাত্মিক জায়গাতেও কিন্তু খুব ভীষণ স্ট্রং করায়। এছাড়া আপনার রৌপ্য নির্মিত শিবলিঙ্গ রয়েছে, চন্দ্র গ্রহকে বিশেষত নিয়ন্ত্রণ করে, যাদের চন্দ্র খারাপ, চন্দ্রের জন্য ধরুন কেমদ্রুম দোষ রয়েছে জন্ম ছকে, চন্দ্রের আগে পিছে যদি কোনো গ্রহ না থাকে তাকে বলা হয় কেমদ্রুম দোষ, এই রৌপ্য নির্মিত শিবলিঙ্গ যদি রুদ্রাভিষেক করা যায় ভালো উপকার হয়।
একদম আমাদের সময় শেষ, আরো অনেক কিছু আমাদের জানার বিষয় আছে, নিশ্চয় পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা সেই নিয়ে আলোচনা রাখবো। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং দুপুর 3:45 শনিবার দেখতে পাচ্ছেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো।